আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ এবং প্রধান মহোদয়ের উদ্যোগে এই করোনাকালীন যে দুর্যোগ, এই সময়ে তোমাদেরকে ক্লাস বন্ধ রয়েছে, এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইন ভিত্তিক ক্লাস দেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছে। তোমরা যারা ক্লাস থেকে ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছ, তো তোমাদের সুবিধার জন্য আমাদের এই প্রয়াস, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যারা বাসা বাড়িতে রয়েছ তারা এই ক্লাসগুলো উপভোগ করবে এবং অন্যদেরকেও এটা জানিয়ে দেবে। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি মেসেঞ্জার অথবা সামাজিক যে কোনো যোগাযোগ মাধ্যমে আমাদেরকে জানালে আমরা সেটি সমাধান দেব। তো আর কথা না, আমরা এবার কাজে চলে যাচ্ছি। আমি আজকে আলোচনা করব মূলত হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অষ্টম অধ্যায় পর্যাবৃত্তির গতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা একটি লক্ষ্য করো যে পর্যাবৃত্তির গতি নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখার দরকার বা বোঝার বিষয় রয়েছে। প্রথমে জানার দরকার যে পর্যাবৃত্তি কি। আসলে পর্যাবৃত্তি হচ্ছে কোনো ঘটনা, কোনো রাশি বা কোনো অপেক্ষকের বা কোনো কিছু গতি যদি বারবার পুনরাবৃত্তি ঘটে। আবার বলছি, কোনো ঘটনা, কোনো রাশি বা কোনো অপেক্ষক, দ্যাট ইজ ফাংশন, বা কোনো কিছু গতি যদি বারবার পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ রেগুলারলি রিপিটেড হয় তার গতিটা, তাহলে সেইটাকে বলা যাবে পর্যাবৃত্তি গতি। আচ্ছা, দু একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও পরিষ্কার হয়, এটা একটু লক্ষ্য করে সবাই। সেটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি, যে কোনো কাঁটা হতে পারে, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা হতে পারে। সূর্যের চারিদিকে যে সমস্ত গ্রহগুলো রোটেট করছে, ওরিয়েন্টেড হচ্ছে, তো তাদের গতিও কিন্তু পর্যাবৃত্তি গতির মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার তোমরা ম্যাথমেটিক্সের সাইন কার্ভ এবং ক্রস কার্ভের যে বৈশিষ্ট্যটা সেটাও কিন্তু লক্ষ্য করেছো। সেখানে দেখা যাচ্ছে যে সাইন কিংবা ক্রস কার্ভ তাদের 360 ডিগ্রি পর পর তারা কী করছে, তারা ওই মানগুলো, প্রথম পর্যায়ে যে মানটা তারা গ্রহণ করেছিল 360 ডিগ্রি, যখন আবার রিপিট করছে তখন সে আগের মানটা সে আবার গ্রহণ করছে। দ্যাট ইজ, এই সমস্ত ঘটনা পরম্পরা প্রত্যেকটি হচ্ছে পর্যাবৃত্তি গতির মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এখন পর্যাবৃত্তি গতি, এটাকে আমরা পর্যাবৃত্তিকে দুটি অংশে, আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্থানিক আর একটি হচ্ছে কালিক। তো এখন দেখার বিষয় যে স্থানিক পর্যাবৃত্তির মধ্যে কি আসছে আর কালিকের মধ্যে বা আসছে, তো একটু দেখি আমরা স্থানিক কোনটা আসলে। স্থানিক হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমনভাবে পুনরাবৃত্তি হয় যে নির্দিষ্ট সময় পর পর কোনো নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে। আবার বলছি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর, আবার বলছি কোনো বস্তুর গতি যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটিকে স্থানিক পর্যাবৃত্তি হিসেবে আমরা চিহ্নিত করতে পারি বা বলতে পারি। ফর এক্সাম্পল, এখানে রয়েছে ঘড়ির কোনো কাঁটার গতি, যেটা দেখানো হচ্ছে ঘড়ির কোনো কাঁটার গতি সূর্যের চারপাশে, সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি, একটি উলম্ব স্প্রিংয়ের গতি ইত্যাদি রয়েছে। তাহলে আমরা পর্যাবৃত্তির গতি, স্থানিক পর্যাবৃত্তি সম্পর্কে জানলাম। এবার দ্বিতীয় যেটা রয়েছে কালিক পর্যাবৃত্তি কি। তো কালিক পর্যাবৃত্তি হচ্ছে কোনো রাশি বা ফাংশনের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর সেটি একই মান গ্রহণ করে। আবার বলছি, কোনো রাশি বা ফাংশনের বা অপেক্ষকের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পর পর সেটি একই মান গ্রহণ করে, তবে তাকে কালিক পর্যাবৃত্তি বলা যায়। যেমন এখানে আমরা দেখিয়েছি যে 16ই ডিসেম্বর, এটি হচ্ছে আমাদের মহান বিজয় দিবস, বাংলাদেশের মহান বিজয় দিবস, এবং
16 ডিসেম্বর ডেফিনেটলি শুধু একটি মাত্র দিনই হচ্ছে 16 ডিসেম্বর, এবং একটা বছরে একবারই এই দিনটা রিপিট করবে কোনো এডিটর প্লেয়ার, এবং এই মানটা এটা গ্রহণ করবে, তাহলে এটাকে একটা কালিক পর্যায় বৃদ্ধির মধ্যে এটা করতে পারে। তো এবার আসো, পর্যাবৃত্তি গতি কি আসলে, পর্যাবৃত্তি গতি কি? তো পর্যাবৃত্তি গতিকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে একটা বিষয় এখানে আমাদের বোঝার বিষয় রয়েছে, যে পর্যাবৃত্তি গতিকে ডিফাইন করতে গেলে প্রথমে জানার দরকার যে আসলে পর্যাবৃত্তটা কি, আসলে পর্যাবৃত্তিক ধর্মটা কি আসলে, যেটি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সেটা হলো যে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে অথবা একই মান আবার গ্রহণ করবে সেটা। তাহলে পর্যাবৃত্তি গতি হচ্ছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণার গতিপথ, অর্থাৎ পর্যাবৃত্ত গতিটা হচ্ছে যে কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে সেটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। আমরা বলি যে কোনো বস্তু কণার গতি যদি এমন হয় যে সেটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটিকে পর্যাবৃত্তি গতি করা যাবে। ফর এক্সাম্পল, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, সরলের গতি ইত্যাদি। তবে পর্যাবৃত্তি গতি এখানে একটি নোট হচ্ছে, গতিপথ বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে, কিংবা আরো জটিলও হতে পারে, এটি হওয়া সম্ভব। তাহলে এক নজরে পর্যাবৃত্তি গতি হচ্ছে স্থানিক এবং কালিক, যেটা দেখিয়েছি স্থানিক পর্যাবৃত্তির এক্সাম্পল দিলাম, ধরে কোনো কাঁটার গতি, সূর্যের চারপাশে গ্রহগুলোর গতি, একটি গ্লোব স্প্রিংয়ের গতি ইত্যাদি। কালিক পর্যাবৃত্তি 16 ডিসেম্বর আমাদের জাতীয় আমাদের বিজয় দিবস, অন্যদিকে 26 মার্চ এটিও একটা একটি জাতীয় দিবস, আমাদের স্বাধীন মহান স্বাধীনতা দিবস। তার মানে হচ্ছে যে এগুলো কালি, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এগুলো হচ্ছে কালি পর্যাবৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার পর্যাবৃত্তি গতির মধ্যে কি আছে, ঘড়ির কাঁটার গতি, সরলরৈখিক গতি আরও রয়েছে, এবং এটি বলেছি যে এর গতিপথটা বৃত্তাকার হওয়া সম্ভব, উপবৃত্তাকার হওয়া সম্ভব, সরলরৈখিক হওয়া সম্ভব, কিংবা আরও জটিলও হতে পারে। এবার একটু আমরা দেখি যে সরল সন্নিহিত স্পন্দন কি, তোমাদের বোঝার সুবিধার জন্য এটি বলে রাখি যে সরল সন্নিহিত কিন্তু আরও অনেকগুলো অল্টারনেটিভ নেম রয়েছে, সরল সন্নিহিত স্পন্দন, সরল গতি, তারপরে রয়েছে সরল সরল দোল গতি ইত্যাদি রয়েছে। তাহলে সরল সন্নিহিত স্পন্দনের বিকল্প নামগুলো কিন্তু আমাদের মনে রাখার বিষয় রয়েছে। আমরা এখন গাণিতিক ভাবে এটিকে একটু বিশ্লেষণ করতে চাই, সরল সন্নিহিত স্পন্দন। তার আগে একটু সংখ্যাটা দেওয়ার দরকার, সেটি হলো সরল সন্নিহিত স্পন্দন ডেফিনেটলি একটি পর্যাবৃত্ত গতি, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এর গতিপথ সবসময় কিন্তু এর গতিপথটা কিন্তু অবশ্যই সরলরৈখিক হতে হবে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে সরল সন্নিহিত স্পন্দন হতে গেলে ডেফিনেটলি সেটি পর্যাবৃত্ত গতি সম্পন্ন হতে হবে, অন্যদিকে গতিপথটি সরলরৈখিক হতে হবে, এবং এর ত্বরণ সরলের সমানুপাতিক হবে, এবং দিক সাম্যাবস্থার অভিমুখী হবে। তাহলে সরল সন্নিহিত স্পন্দন হতে গেলে অন্তত পক্ষে কয়েকটি শর্ত পূরণ করা আবশ্যক, এর গতিপথটা এটি অবশ্যই পর্যাবৃত্ত গতি সম্পন্ন হতে হবে, এবং এর গতিপথটা সরল রৈখিক হতে হবে, এবং এর ত্বরণ কিংবা যে বলটা প্রত্যয়ী বলটা সরলের সমানুপাতিক, এবং দিকটা অবশ্যই সাম্যাবস্থার অভিমুখী হতে হবে। এই সমস্ত শর্তগুলো পূরণ করলে সেটিকে সরল সন্নিহিত স্পন্দন বলা যায়। আরেকটি বিষয় একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে সরল সন্নিহিত স্পন্দন কিন্তু একটি পর্যাবৃত্ত গতি যদিও, কিন্তু সব পর্যাবৃত্ত গতি কিন্তু সরল সন্নিহিত স্পন্দন নয়। কেননা, কারণ পর্যাবৃত্ত গতি বৃত্তাকার হতে পারে, গতিপথটা উপবৃত্তাকার হতে পারে, সরলরৈখিক হতে পারে। তাহলে যার গতিপথটা সরলরৈখিক সেটি কিন্তু সরল সন্নিহিত স্পন্দন হবে। তাহলে উপবৃত্তাকার কিংবা বৃত্তাকার হলে কিন্তু সেটিকে সরল সন্নিহিত স্পন্দন বলা যাচ্ছে না, সরলরৈখিক হলে সেটিকে আপাতভাবে সেটা বলা যাবে। তাহলে ম্যাথমেটিক্যাল যে বিশ্লেষণটা, তাহলে এখানে প্রত্যয় বলটা হচ্ছে সরলের সমানুপাতিক, এবং দিকটা সাম্যাবস্থা অভিমুখী। তাহলে এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এবং এখানে লক্ষ্য করো যে এখানে এক্সটা
যদি আমরা বল প্রয়োগকে সংকুচিত করি কিংবা প্রসারিত করি, দুটোই সম্ভব। বল প্রয়োগের মাধ্যমে তাকে সংকোচন কিংবা প্রসারণ দুটি করা সম্ভব। তাহলে এই সংকোচন কিংবা প্রসারণের বিপক্ষে স্প্রিংটি সাম্যাবস্থানের দিকে একটি বল অনুভব করে, এই বলটাকে বলা হচ্ছে প্রত্যাঘাত। তাহলে কি বোঝা গেল যে একটা স্প্রিং, এটা আমরা উদাহরণ হিসেবে টেনেছি, একটা স্প্রিংকে যদি বল প্রয়োগের মাধ্যমে সংকুচিত কিংবা প্রসারিত করা হয়, তাহলে স্প্রিংটি এই সংকোচন কিংবা প্রসারণের বিপক্ষে সাম্যাবস্থানের অভিমুখে একটি বল অনুভব করে, সেই বলটাকে বেসিক্যালি প্রত্যয়ন বল বলে। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যয়ন বলটা তখনই জেনারেট করে যখনই স্প্রিংটাকে সংকুচিত কিংবা প্রসারিত করার চেষ্টা করা হয় বা করা হয়। ওকে, তাহলে এর সময় আবার কি লেখা যায়? এর সময় লেখা যায় এটা হচ্ছে বস্তু বলার ভর, এটা হচ্ছে এক্সিলারেশন ত্বরণ, এটা তো বললাম স্প্রিং দ্রুত, এটা হচ্ছে সরণ। তো এটাকে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ddt of v, অর্থাৎ টাইমের সাপেক্ষে বেগটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এক্সিলারেশন ত্বরণ পেতে পারি, ডিভি বাই, যদিও ডিভি বাই ডিটি এটি আসলে করাটা সম্ভব না, এটা করা উচিত ডিডিটি অফ ভি। তো এই ডিডিটি অফ ভিকে আমরা লিখতে পারি, দেখা যায় হচ্ছে ভি যেটা রয়েছে ভেলোসিটিতে ডিডিএক্স ডিডিটি অফ এক্স ডিডিটি অফ এক্স, তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি যদি আমরা কম্বাইন করি তাহলে এই যে যেটা আসছে আর এমটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম এমটাকে, এবং এই যে কে বাই এম যেটা দেখতে পাচ্ছ সেটাকে ওমেগা স্কয়ার দিয়ে লেখা যায়। ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, এটা কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। তো এখানে যদি আমরা ওমেগা স্কয়ার এক্স আর যদি আমরা বাম পাশে যদি আমরা এটাকে শিফট করি তাহলে একটা রিলেশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সরলসরিত স্পন্দনের বা কৌলম্বিক সমীকরণ, সেটি ব্যাপকীয় সমীকরণ দেখাও তাহলে সেটি কিন্তু যেখান থেকে আমরা ইনিশিয়েট করেছি এখান থেকে এই পর্যন্ত যদি আমরা করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ সিঙ্গুলার আলোক অসিলেশন অফ মোশন, এটা এর একটা গ্রহণযোগ্য সমাধান হচ্ছে x + a sin ওমেগা t + ডেল্টা। এটা তোমাদের জন্য হোম টাস্ক হিসেবে আমি দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবে আর না করলে ইনশাআল্লাহ সমাধান হবে। তোমাদের বাসায় আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে সরল সন্ধিত স্পন্দনের অন্তত চারটি বৈশিষ্ট্য লিখো, আরেকটি হচ্ছে সকল পর্যাবৃত্ত গতি সরলসন্ধিত স্পন্দন নয় কিন্তু সরলসন্ধিত স্পন্দন একটি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করে। ইতোমধ্যে ইতোপূর্বে আমি এই সরলসন্ধিত স্পন্দনের কতগুলো বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ করেছি, তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে থাকো তাহলে এটা বোঝার কথা। আবার এই যে সকল পর্যাবৃত্ত গতি যে সরলসন্ধিত স্পন্দন নয় কিন্তু সরলসন্ধিত স্পন্দন একটি পর্যাবৃত্ত গতি সেটিও বলেছি। সুতরাং ক্লাসটা সঠিকভাবে যদি তোমরা দেখে থাকো বা উপভোগ করে থাকো তাহলে এটি তোমাদের জন্য উত্তর দেওয়াটা খুবই সহজ হবে। তো আজকে আর নয়, আজকে এ পর্যন্তই। সামনে ঈদুল আজহা, ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল। আর হচ্ছে তোমরা সবাই বাসার মধ্যেই থাকো, প্রয়োজন না হলে বাসার বাইরে বের হওয়ার দরকার নেই। আর কোনো প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত নির্দেশাবলীগুলো রয়েছে সেগুলো তোমরা ফলো করবে এবং তোমরা অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থাকো, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সঙ্গে যুক্ত থাকো, ক্লাসগুলো আপলোড হচ্ছে, এই ক্লাসগুলো তোমরা এনজয় করো, কোনো সমস্যা হলে আমাদেরকে নক করো, ইনশাআল্লাহ আমরা সমাধান দেব। যতক্ষণ না পর্যন্ত আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থেকো, সুস্থ।